আসসালামু আলাইকুম। কৃষি বাজার থেকে আমি এমডি তরিফুল ইসলাম মাঝের সামনে আবার একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসছে, হাজির হলো কৃষি বাজার। তো এটার নাম হলো ধান রোপণ ম্যানুয়াল যন্ত্র। এটি খুব সহজেই কৃষকরা এটা দিয়ে আপনার ধান রোপণ করতে পারবে এবং খুব ইজিলি করতে পারবে। তো আমরা এটা সেট আপের ভিডিও করব, অর্থাৎ সেট আপ আপনারা কীভাবে করবেন আপনারা এই মেশিনটা সেটা দেখাবো। তো আসেন আমরা সেট আপটা একটু দেখি। তো এখানে একটা টুল বক্স থাকবে আপনার, এখানে সব কিছু আপনার যন্ত্র থাকবে, বোল্ট থাকবে, নাট থাকবে। তো এটার মাধ্যমে আপনি সব কিছু পাবেন। তো প্রথমে আমাদের যে অংশটা লাগাতে হবে সেটা হলো হ্যান্ডেল। দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেলটা, আপনাকে এটা আগে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখেন তারপর চেনটা লাগাতে হবে, এই বোল্ট দুটো, তারপর জাম নাটের মতো টাইট দিয়ে দিবেন। তো এই প্রোডাক্টটার অনেক চাহিদা এবং আমাদের কৃষিকাজে এই প্রোডাক্টটা খুব একটা ভালো মানের কাজ করে থাকে। যেমন আপনার খুব সহজেই আপনার ধান রোপণ এবং খুব সহজেই আপনি এটা একজন কৃষক দিয়েই আপনি ধান রোপণটা করতে পারবেন এবং সময় কম লাগবে। এটি বলা যায় একটি খুব সহজ এবং সুন্দর প্রোডাক্ট। তো আপনারা সেট আপটা দেখতেই পাচ্ছেন। যেটা নিচ্ছে সেটা আপনাকে একটু সেট আপ করে নিতে হবে, অর্থাৎ এটাতেই আপনার চারাগুলো থাকবে, ধানের চারা যাকে বলে, এটাতেই আপনার থাকবে। তো এটা আপনি কীভাবে অ্যাডজাস্ট করে নেবেন সেটা একটু দেখে নেন। সেট আপটা দেখেন, দুই থেকে দুটা বোর্ড লাগবে। বোল্ট দুটো সুন্দরভাবে লাগাই নেবেন, প্রথমে অ্যাডজাস্ট করে নেবেন। এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা আপনার একটা ফুটা আছে, এটার সাথে আপনার অ্যাড করে দিতে হবে। দেখেন মোটামুটি কাজ করতে চাই। তো এরপর আমরা শেডগুলো লাগাবো, যেখানে আমাদের চারাগুলো থাকবে। দেখতে পাচ্ছেন তো শেডগুলো অবশ্যই লক্ষ্য করে দেখতে হবে, আপনার যেদিকে ভান্স সেদিকে শেডগুলো রেখে দিতে হবে। দুটা শেড আছে, তো আমরা এদিকেরটা প্রথমে লাগাচ্ছি। তো এখানে আপনার অ্যাডজাস্ট করার জন্য এখানেও হোল্ড আছে, এই হোল্ডের সাথে আপনার স্ক্রু বা বোল্ড এই জাতীয় কিছু অ্যাড করে জাম দিতে হবে। তো আমরা আরেকটা শেপ লাগাচ্ছি, সিস্টেম একইভাবে এদিকেও সেটটা লাগাই নিতে হবে।
যেহেতু তো আরেকটা সেট আছে ছোটো, এই ছোটো সেটটাও আপনাকে অ্যাড করে নিতে হবে। এখানে হোল্ড আছে, হোল্ডের সাথে আপনাকে অ্যাড করে নিতে হবে। অবশ্যই হোল্ডগুলো দেখতে হবে এবং সেটগুলো যেদিকে ভাঁজ আছে দেখতে হবে, লক্ষ্য রাখতে হবে এই ভাঁজগুলো। ভাঁজগুলো দেখে আপনাকে ফলো করে দেন এভাবে লাগাতে হবে। মূলত আপনি যে সেটটা দেখতেছেন এখন, এটাকেই সাপোর্ট বলে। আপনার যে চারাটা সাপোর্ট দিবে, অর্থাৎ কত ইঞ্চি বা কতটুকু করবেন, এই এটার মাধ্যমে আপনার সেটা নির্ভর করবে। দেখতে পাচ্ছেন আপনি যেহেতু যে জায়গায় সেটটা লাগাবেন সেইখানেই আপনার সেট আপ করে নিতে হবে, অর্থাৎ আপনার চারাটা কতটুকু করবেন, কত ইঞ্চি করবেন, সেভাবে করতে হবে। সে অনুপাতে আপনার এইগুলো লাগাই নিতে পারবেন, অর্থাৎ এই সেটটা আপনি সরাই নিতে পারবেন, আপ ডাউন অর্থাৎ সরাই নিতে পারবেন, কাছে নিতে পারবেন। এর কারণে আপনার দেখা যাবে যে আপনার চারাটা কতটুকুভাবে ডিস্টেন্সে করবেন সেটা ডিফেন্ড করবে। তো আপনি চাইলে পিছায় নিতে পারেন, সামনে নিতে পারেন, মাঝে রাখতে পারেন। তো হোল্ডগুলো লাগানো হচ্ছে হোল্ডের মাঝে। তো এইভাবে বোল্টগুলো অবশ্যই টাইট দিয়ে নেবেন, জাম করে নেবেন। তো মোটামুটি মেশিনটা সেট আপ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন যে মেশিন চালু হয়ে যাচ্ছে। তো দেন দেখতে পাচ্ছেন যে এটা কাজ কীভাবে করতেছে। তো আমাদের কাছে চারা না থাকার কারণে আমরা একটা পাতা দিছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাতাটা কী সুন্দর করে ধরে নিছে, যখন চাপ দিছে পাতাটা ধরে নিছে। দেন এখন আরেকবার চাপ দিলে চাপ দাও, দেখেন সুন্দরভাবে পাতাটা চলে যাচ্ছে, অর্থাৎ ধানটা চলে যাচ্ছে। ধানটা চলে যাওয়ার পর আরেকটা জিনিস সেটা হলো এই যে হোলটা দেখতেছেন, এ এখন এই ধানটাকে ধরবে। ধরার পর দেখেন এই গেড়ে গেল, অর্থাৎ চারা রোপণ হয়ে গেল। সেম সিস্টেম ধরবে, বুঝতে পারতেছেন ব্যাপারটা। খুব সুন্দর একটা মেশিন এবং এইভাবে আপনার চারা সরি ধান রোপণ হবে। তো এই হলো মোটামুটি আপনার সেট আপের ভিডিও। তো আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন, আমাদের ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন। আমাদের ওয়েবসাইট দেওয়া থাকবে ভিডিও লিঙ্কে, এবং আপনার এই ভিডিওতে আপনার ফোন নাম্বার থাকবে। এই ফোন নাম্বার সহকারে আপনি ফোন করতে পারেন বা আমাদেরকে ফোনে অর্ডার করতে পারেন, ওয়েবসাইটে অর্ডার করতে পারেন, যে কোনো সময় ফোন করে অর্ডার করতে পারেন।